দেশে ফিরেই সব খোয়ালেন সৌদি প্রবাসী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারযোগে বাড়ি ফেরার পথে সৌদি প্রবাসী মোহাম্মদ হারিস মিয়া ও তার দুই মামাতো ভাইকে আটক রেখে সৌদি রিয়াল স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খবর পেয়ে পুলিশ গিয়ে নরসিংদীর রায়পুরা পৌর এলাকার তুলাতুলির একটি গাড়ির গ্যারেজ থেকে তাদেরকে উদ্ধার করেন এ ঘটনায় জড়িত মোহাম্মদ দেলোয়ার ও প্রাইভেট কারের চালক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগীর মামা মোহাম্মদ দুলাল ভইয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন তারা দুজনেই রায়পুরা পৌর এলাকার তুলাতুলির বাসিন্দা গত মঙ্গলবারে ১২ জানুয়ারি ওই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেননি আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরা সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী প্রবাসী হারিস মিয়া তিনি আরও বলেন ঢাকা মেট্রো গ বাইশ পনেরো আটষট্টি নম্বর প্রাইভেট গারটি রায়পুরা পৌর এলাকার তুলাতুলি পৌঁছার পর চালক গাড়িটি দ্রুত দেলওয়ারের গ্যারেজে প্রবেশ করায় এরপর দেলোয়ার ও প্রাইভেট কারের চালক ইদিস দুই একগত ব্যক্তি দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা চার হাজার সৌদি রিয়াল ও চার ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্ট মোবাইল সেট ছিনিয়ে নেয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মামা ডাক্তার হারুন অর রশিদ দুলাল ভূইয়া মামাতো ভাই মোহাম্মদ মখলেশ ভূইয়া মোহাম্মদ খৌরশেদ আলম